হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে চলে এসেছি তোমাদের রিকোয়েস্টে আবার ভিডিও করতে, আর এই ভিডিওটা আমি একদিন আগেই করেছি। তো তোমরা খুব খুব করে রিকোয়েস্ট করেছো এই ভিডিওটা আবার করতে, পার্ট টু করতে। তো সেটা কী ভিডিও বলো? বুঝতে পারছো তোমরা যে রিকোয়েস্ট করেছো বারবার করে, সেটা হচ্ছে টাউন ক্লিনিং চ্যালেঞ্জ। এটা আমাকে দ্বিতীয়বার করার জন্য জুম করে তোমরা রিকোয়েস্ট করেছ। তো চলো তোমাদের রিকোয়েস্ট ভিডিওটা আবার করছি, তোমরা দেখো আবার কমেন্ট করো জুম লাগবে আমার। তাহলে A few moments later এসি বাথরুমে তোমরা দেখতেই পাচ্ছ আর বুঝতেই পাচ্ছ, আর নিয়ে নিয়েছি জিভ ছোলা। তো চলো জিভ ছোলাটাকে একটু ধুয়ে নিই আর মুখটা একটু ভিজিয়ে নিই। তো এই যে শুরু করে দিচ্ছি। সব কে দেখা পড় রা হ্যাঁ আচ্ছা হ্যাঁ মে অন্ধা হুম বন্ধুরা, এখন হচ্ছে একদম সকালবেলা, যার জন্য আমার খুব কষ্ট হচ্ছে একটু করতে। দেখো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। সকালবেলা ব্রাশ বা জিভ ছোলা খুব কষ্টের ব্যাপার। তো চলো আবার করছি। সকালবেলা খুবই কষ্টের ব্যাপার এটা। ঘুমিয়ে যাবে মনে হচ্ছে। ঘুমিয়ে পাচ্ছে এবার। সকালবেলা না ওই জন্য কোয়াকুচ্ছে দেখো জিভ চুল থেকে বমি হয়ে গেল। তোমরা আমাকে বমি করার রিকোয়েস্ট করেছো। আমার আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা সব কিছু পাবে, নাক ঝাড়া পাবে, চোখের জল পাবে, বমি করা পাবে, জিভ ছোলা পাবে, সব একসাথে পাবে। আমি একসঙ্গে মিক্সড করে ভিডিও করি। তো চলো আবার করছি।
তো আমি আমার চ্যালেঞ্জ ভিডিও কমপ্লিট করেছি, তোমরা দেখতেই পেলে। আর আজকে খুব কষ্ট হয়েছে, কেন একদম সকালবেলা, তো যার জন্য ওয়াকটা বেশি উঠছিল আর বমিও হয়ে গেছে আজকে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্টসের মাধ্যমে। আর তোমরা নতুন নতুন আইডিয়া তো আমাকে দিচ্ছই, আরও দিও, তো বেশ ভালো লাগবে। এখনও অনেক বন্ধুর রিকোয়েস্ট আমি এখনও রাখিনি, তাদের রিকোয়েস্টও রাখবো, যেহেতু এই রিকোয়েস্ট আমাকে বারবার করা হচ্ছে, তাই জন্য এই রিকোয়েস্ট আমি রাখলাম। তা আবার প্রত্যেকের রিকোয়েস্ট তোমাদের রাখবো। তো চলো ভিডিওটা, একটু জলটা কিনি, গলা ব্যথা হচ্ছে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে নেক্সট দিন। ততক্ষণের জন্য টাটা।